Hi everyone, this is Farzana from Days of Farzi. Assalamu alaikum shabaike, shabai kemon achen? Apu shabsis jani yashche. Ki yashche? Bolo, review yashche aajke? Okay, aajke apnar adderke dakhabo je amader je ekta Facebook e page ache Chef's Den. So আজকে আমাদের ইভেন্ট ছিল সো বিয়েতে ইভেন্টে আমরা আজকে কি করেছি বিয়েবাড়ির খাবার দাবার ছিল পোলাও চিকেন রোস্ট মাটন রেজালা শাহি কাবাব অ্যান্ড শাহি জর্দা ওটা আপনাদেরকে দেখাবো আমরা কি কি রান্না করলাম তো ওটাই মানে আমার যে বিজনেস পার্টনার আছে সে বলতেছিল যে শেফস ডেন এর রিভিউ আসছে ফুডের সো আলহামদুলিল্লাহ রিভিউ খুবই ভালো আমি এখন কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিলাম চেহারা খুবই খারাপ অবস্থা বিধ্বস্ত যাই হোক চলেন দেখা যাক আমরা বিয়ে বাড়ির খানা দানাতে কি কি আয়োজন করেছিলাম আজকে আমরা আয়োজন করছি বিয়ে বাড়ির খাবারের কেননা আমাদের আয়োজন আজকে থেকে শুরু হয়ে গেছে কালকে আমাদের দুপুরের মধ্যে ডেলিভারি তো এই যে আমরা চিকেন ম্যারিনেট করে ফেলেছি এখানে চিকেন রোস্টের জন্য চিকেন ম্যারিনেট করা এখানে আছে প্লাস এখানে ফ্রাই করা শুরু করে দিয়েছি এই যে ফ্রাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফ্রাই করা শুরু করে দিয়েছি এটা শ্যালো হালকা এক দুই মিনিটের জন্য ফ্রাই হবে যাচ্ছে তারপরে এটা চলে যাবে হচ্ছে গিয়ে মশলার মধ্যে চিকেন রোস্টে আমাদের খাসির রেজালা মাটন রেজালা যেটাকে বলি সো মাটন রেজালার জন্য আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমাদের ফ্রেন্ড আলনুরের কামাল সে আজকে সকালে গিয়ে বুচার হাউস থেকে এটাকে আল্লাহু আকবার বলে জবাই করে হালাল উপায়ে নিয়ে আসছে আমাদের জন্য বিকজ দুই মাসের উপরে আমরা সাসকাটুনে আসলে মাটন পাচ্ছিলাম না সো ওকে রিকোয়েস্ট করাতে ও বললো দোস্ত আমি দেখতেছি এখনই সো ও আমাদের জন্য এটা নিয়ে আসছে আমি থ্যাংকস জানাই কামালকে যে সে আমাদেরকে এটা অ্যারেঞ্জ করে দিতে পারছে কারণ আমরা অনেক খুঁজতেছিলাম বাট আমরা পাচ্ছিলাম না মাটন থ্যাংক ইউ কামাল ফ্রম আলনুর গ্রোসারি এই যে হচ্ছে কি আমাদের শামি কাবাব দেখতে খুব সুন্দর হয়েছে রাইট আপনারাই বলেন আমি তো বলি খুবই সুন্দর হয়েছে শেফস ডেন বলে কথা রাইট শেফস ডেন এর শামি কাবাব পুরো ওয়ার্ল্ড বিখ্যাত রাইট জেন ইয়ে জেনি রাইট চাপাবাজি কিসের চাপাবাজি যে না খাবে সে পস্তাবে খাইলে না বুঝতে পারবে রাইট এই যে আমাদের চিকেন হালকা শ্যালো ফ্রাই করা হয়ে গেছে না এটা শ্যালো ফ্রাই না আমাদের হালকা ডিপ ফ্রাই করা হয়েছে এখানে আছে কিছু আরেকটা পাতিলে আছে কিছু সো এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এটা গ্রেভি বানানো আচ্ছা আমাদের এই যে মিষ্টি বানানো হচ্ছে এবং এই মিষ্টিগুলো আমরা এখন শিরার মধ্যে দিচ্ছি খাইতে খুবই মজা হয়েছে তো দেখা যাক কি হয় আল্লাহ আজকে রাত্রে যদি মিষ্টিগুলো শেষ হয়ে যায় আমি কিন্তু দোষী না আমি জানি না কে খাইছে রিয়েলি রিয়েলি প্লিজ দেখ 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 কিরকম ফুটতেছে চাপা না শেষ হয়ে যাবে সকালে উঠে কেউ চিল্লা চিল্লি করবে এই মিষ্টি কই গেল তারপরে মশলা শুকি আরো ঘন ঘন হয়ে যাবে এখন এগুলো ভালো মতো আর একটু সিদ্ধ হোক তাই না দেখে খুব মজা লাগতেছে না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো বেশি মজা লাগবে তো এটাও দেখো কিন্তু আমি খেতে পারবো আপনারা খেতে পারবো না তাহলে আমি কি করবো আপনারাও রান্না শুরু করে দেন খাওয়ার জন্য জর্দার ভিতরে যেই জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো রেডি সো এগুলো হচ্ছে কি জর্দার অর্নামেন্টস তো এগুলো রেডি আমরা এখন জর্দার প্রিপারেশন নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আমাদের মাটন রেজালার রেডি দেখতে ভালো হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
সো এটার এখনো আরেকটু ক্যারিকেচার বাকি আছে বাট জাস্ট মোটামুটি ডান লাইক 75-80% ডান বাকি 20% বাকি কেমন হয়েছে আমার পার্টনার বলো তো জর্দাটা এত ভালো হয়েছে টেস্ট মানে তুই শুধু শুধু আমাকে বলিস যে চাপা নাকি আমি চাপা দিব কেন আমি খেয়েই তো বলতেছি অনেক মজা হয়েছে ইট লুক সো গুড অ্যান্ড কালারটা সি অরেঞ্জ কি অরেঞ্জ রে বাপ একেবারে ঢাকাইয়া একেবারে ঢাকাইয়া বাবুর্চির স্টাইলে রান্না করা আমি ওই যে বললাম আমরা রান্না করছি এই জন্য এত মজা অ্যান্ড আপনাদের খাইতে ইচ্ছে করলে আপনারা এখন রান্না করে খেতে পারেন আর নাইলে আমাদেরকে বলতে পারেন আমরা রান্না করে দিতে পারি কোনটা যেটা আপনার জন্য ইজি হয় এখন বাজে ভোর কয়টা 6টা এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করব এই যে এটা দিয়ে খুবই মজা হয়েছে কিন্তু অনেক মজা কেউ খেতে চায় কেউ চাচ্ছ আমার আশেপাশে যারা আছো অদৃশ্য খাচ্ছি আমাদের বিয়ে বাড়ির খাবার রেডি এখানে হচ্ছে শামি কাবাব এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মাটন রেজালা একটুখানি দেখি না এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে কি চিকেন রোস্ট এখানেও রোস্ট ওখানেও রোস্ট এখানে হচ্ছে কি গ্রেভিটা আছে আর সাথে এখানে তো আমাদের জর্দা আছে জর্দা আমাদের আরো প্লেটিং করতে হবে এখানে আছে আমাদের সালাদ আর এখানে আছে আমাদের মাটন রেজালা মাটনের এই পিসটা আমার খুব মজা লাগে ওকে আর আছে আমাদের গরম গরম পোলাও আছে এখানে আমাদের এই যে জর্দাগুলো আছে আরো আর আছে আমাদের ওই যে আমাদের ওভেনের ভিতরে ও মাই গড কিভাবে তারগুলা রডগুলা লাল হয়ে আছে এই যে আমাদের পোলাও ভিতরে পোলাও হচ্ছে আর হচ্ছে গিয়ে চিকেন শামি কাবাব সো এটা আমরা তৈরি করছি ইয়ামি ইয়ামি ইয়াম আমাদের এটা চিকেন শামি কাবাবটা একটু জালি কাবাবের মতো দেখতে হয়েছে উইচ আই রিয়েলি লাইক আমার খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের চিকেন শামি কাবাব আমাদের বিয়ে বাড়ির খাবার প্লেটিং শেষ বক্সে বক্সে সো এই যে আমাদের হচ্ছে গিয়ে চিকেন রোস্ট এটা হচ্ছে গিয়ে চিকেন শামি কাবাব মাটন রেজালা জর্দা রাইট খুবই লোভনীয় ইয়েস সো এটা হচ্ছে গিয়ে শেফস ডেনের খাবার আজকে আমাদের একটা ইভেন্ট হচ্ছে সো আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এখন আমি যাই পরে আবার আসবো এই যে আমাদের খাবার যাচ্ছে লাস্ট ব্যাচ সব ডেলিভারি ডান অলমোস্ট সো এখানে খাবার যাচ্ছে পাঁচজনের বাট তারা মাটন নিচ্ছে না সো 10 পিস চিকেন নিচ্ছে এখানে খাবার যাচ্ছে তিনজনের মাটন তিনজনের চিকেন তিনজনের রাইস এখানে যাচ্ছে পাঁচজনের সো এই যে ইন্ডিভিজুয়ালগুলোও যাচ্ছে সো সব মিলিয়ে এই সো আজকের জন্য এই পর্যন্তই তো আপনারা সবাই খুব ভালো থাকবেন শেফস ডেনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব ভালো করতে পারি এবং সবার মন জয় করতে পারি আমাদের মজার মজার খাবার দিয়ে উই মিস বাংলাদেশ কিন্তু এই জন্য আমরা চাই এখানে মজার মজার খাবার রান্না করে যাতে সবাই বেশি বেশি মিস না করে বাংলাদেশের খাবারগুলোকে সো আজকে ছিল বিয়ে বাড়ির খাবার
চিকেন রোস্ট, মাটন রেজালা, শাহি কাবাব, দেন পোলাও অ্যান্ড আমাদের সেই শাহি জর্দা যেগুলো আপনাকে দেখিয়েছি। আমি এই যে খুবই সুন্দর জায়গায় হাঁটাহাঁটি করতেছি, এখন অলমোস্ট রাত 9:30 বাজে আমাদের এখানে। তো আপনারা বলেন, আপনারা তো দেখলেন আমাদের খাবার দাবার কিরকম ছিল, সো আপনাদের কী মনে হলো? চেহারাটা দেখে নিশ্চয়ই ভালো ছিল, রাইট? রান্না দেখেই মনে হচ্ছিলো খুব মজা। সো এই আর কি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই বলে শেষ করছি, ফেরজানা সাইনিং অফ ফ্রম ডেইজ অফ ফ্রেজি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে টিউন, আল্লাহ হাফেজ।